হ্যালো এভরিওয়ান এই ভিডিওটা ক্যাটস যারা ইয়ারট্রপ করছেন তাদের জন্য খুবই খুবই সুখবর কারণ ক্যাটস লিস্ট হতে পারে হয়তো দুই অক্টোবর বা তিন অক্টোবর বা চার অক্টোবরের ভিতরে ওরা অফিসিয়ালি নিউজ দিয়ে দিচ্ছে কখন লিস্ট হবে এইটাও আমরা বলে দিব সো যারা ক্যাটসের মধ্যে কাজ করেন আগে থেকে আমরা বলতেছি ক্যাটসের মধ্যে কাজ করেন এবং অনেক আগে থেকে আমাদের গ্রুপে আমরা পোস্ট করতেছিলাম সো এইটারও লঞ্চিং ডেট আইসা পরসেট টুকোনোমিক আইসা পরসেট সব কিছু স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো সো আপনারা অবশ্যই ক্যাটসের যে অবতার আছে ডেইলি একটা করে ক্যাটসের ই আপলোড দিয়ে আপনারা পয়েন্টগুলো কালেক্ট করে নেবেন আমরা যদি ডেটটা জানার অ্যাকচুয়ালি ট্রাই করি আসলে ক্যাটসের কখন লিস্টিং হইতে পারে সো এটার আপাতত টোকোনোমিক্স ওরা দিয়ে দিচ্ছে ওদের অফিসিয়াল টেলিগ্রামের মধ্যে যেখানে সেভেন্টি ইন মিলিয়ন ফলোয়ার সাবস্ক্রাইবার সো এটার মধ্যে ওরা দিয়ে দিছে সো ক্যাটস ওরা দিছে টোটাল সাপ্লাই হচ্ছে ছয়শো বিলিয়ন সাপ্লাই অনেক বেশি সো পঞ্চান্ন পার্সেন্ট হচ্ছে তারা এয়ার ড্রপের মধ্যে দেবে সিজন ওয়ানে দিবে হচ্ছে হয়তো পঁচিশ পার্সেন্ট বা সাতাশ পার্সেন্ট সিজন টুতে দিবে হয়তো বা সাতাশ পার্সেন্টের মধ্যে মানে হাফ হাফ দিবে তার মানে হচ্ছে সিজন ওয়ান খেলার পরে টু আসবে সিজন ওয়ান খেলার পরে সিজন টু যদি আপনারা না খেলেন ওরা এই জিনিসটার সাথে একটা ব্রিজ করে দেবে লিঙ্ক করে দেবে যাতে আপনারা সিজন টু খেলতে হচ্ছে বারো পার্সেন্ট এক্সচেঞ্জ বোনাস মানে এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হবে যেমন বাইন্যান্সের লঞ্চ পোলের মধ্যে অনেক সময় ফ্রিতে দেয় সো এটা হচ্ছে এক্সচেঞ্জের জন্য বারো পার্সেন্ট দিবে টেন পার্সেন্ট দিবে হচ্ছে সাপোর্ট মানে প্রথম দিকে যারা ছিল প্রথম দিকেই যারা ক্যাডসকে পিক করছে তাদেরকে আরো টেন পার্সেন্টের ডিস্ট্রিবিউশন তারা দিবে টেন পার্সেন্ট হচ্ছে ইকোনমি ইকোসিস্টেম ফান্ড সিক্স পার্সেন্ট টিম তাদের টিম যারা কাজ করছে এটা ব্যাক এন্ডে সিক্স পার্সেন্ট তারা তাদের দিবে ফোর পার্সেন্ট হচ্ছে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট তারা ইনভেস্টমেন্ট করবে কজ একটা প্রজেক্ট চালাইতে গেলে ইউনো ইনভেস্টমেন্টের দরকার লাগে একটা প্রজেক্ট যখন তারা চালাতে যাবে তখন ওইখানে অনেক ঝামেলা যদি ধরেন ক্যাশ কয়েন লিস্ট হলো বাইনান্সের মধ্যে লিস্ট হওয়ার পর এটা প্রাইস অনেক বেশি ড্রপ করছে এখন মানুষ ওই ড্রপ থেকে কিনতে ইচ্ছুক হবে না মানুষ মনে করবে অনেক নিচে নেমে গেছে আরও নিচে নামতে পারে সো ওইটা থেকে আরেকটু উপরে উঠাইলে বা দেখাইলে যে এখান থেকে মার্কেটটা উপরে উঠতে পারে তো তখন কী করতে করতে হবে ক্যাটসের কমিউনিটি বা ক্যাট ক্যাটসের যে ফাউন্ডার লেভেলে যারা আছে তাদের এটা বাই করতে হবে বাই করলে মার্কেটটা পজিটিভ হবে তখন কি করবে আবার নতুন বায়াররা আসবে সো এই কারণে তাদের স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করতে হয় যেখান থেকে তাদের একটা রেভিনিউ আসে ওই রেভিনিউর থ্রু তারা তাদের মার্কেটের যে প্রাইসটা প্রাইসটা থেকে তারা স্টেবল করে হচ্ছে মিডিয়া পার্টনার যারা আসলে তাদের প্রমোশন করছে বা বুস্টিং করছে বা ধরেন অ্যাডস চালাইছে সো তাদেরকে তারা টু পার্সেন্টের মতো দেবে আর অ্যাডভাইজারি যারা তাদেরকে অ্যাডভাইস করছে বা অ্যাডভাইজারি যারা ছিল তাদেরকে তারা ওয়ান পার্সেন্ট দেবে এটা হচ্ছে সিজন ওয়ানের সাপ্লাই সিজন ওয়ানের সাপ্লাই হচ্ছে তিরিশ পার্সেন্ট আমরা যতটা রেজিউম করছিলাম যে সাতাইশ পার্সেন্টের মতো মোটামুটি তিরিশ পার্সেন্টের মতো বাকি পঁচিশ পার্সেন্ট দিকে হচ্ছে তারা সিজন টুতে সো টি সিজন ওয়ানের মধ্যে তারা একশো আশি বিলিয়নের মতো রেওয়ার্ড রাখবে একশো আশি বিলিয়নের মতো তারা সাপ্লাই নিয়ে আসবে এবং বাকি সাপ্লাই তারা স্টেপ বাই স্টেপ মার্কেটের মধ্যে নিয়ে আসবে সো ইয়ার ড্রপের যে ক্রাইটেরিয়া তারা দিছে ও জি পাস ডেইলি ট্রানজ্যাকশান ইন অ্যাপ অ্যাক্টিভিটিস টাস্ক করা ফ্রেন্ডসের ইনভাইট করা এআই ফার্মিং করা আর তারপরে হচ্ছে ডেইলি ট্রানজ্যাকশন করা ওজি পাস এই তিনটার ওপর ভিত্তি করে তারা কী করবে তাদের ইয়ারড্রপটা দেবে সো ইয়ারড্রপ ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি সেভেন্টিন পার সেভেন্টি পার্সেন্ট ক্যাটস উইথ জি পাসেস এন্ড ডেইলি ট্রানজেকশন মানে হচ্ছে ওজি পেজেসের কারণে আর হচ্ছে ডেইলি যে ট্রানজেকশন করছেন ওই ট্রানজেকশানের কারণে তারা দিবে আর থার্টি পার্সেন্ট কন্ট্রিবিউট করবে তাদের কমিউনিটি ইউজারদের যারা হচ্ছে ওই যে টাক্গুলা পূরণ করছে ফ্রেন্ডসের ইনভাইস করছে এআই ফার্মিং করছে সো এইটার মেইন যে পয়েন্ট যেটার জন্য হচ্ছে আপনারা ওয়েট করতেছেন একটা বোম তারা করছে ওইটা হচ্ছে তিরিশ সেপ্টেম্বর ফাইনাল স্ন্যাপশট দিবে তার মানে আমরা যদি দেখে থাকি আহ হ্যামস্টারকের মধ্যে যেটা হয়েছে বিশ সেপ্টেম্বর তাদের ফাইনাল স্ন্যাপশট নিচ্ছে তারপরে আর কাজ করতে পারছেন সেম টু সেম এটার মধ্যে আপনারা তিরিশ সেপ্টেম্বর ফাইনাল স্ন্যাপশট আপনারা দেখতে পারবেন তারপরে এখানে সিজন ওয়ানে কাজ করলে আর কাজ অ্যাড হবে না তার মানে আর বেশি সময় নাই আপনার হয়তো বা আর চার দিনের মতো সময় আছে যেখানে আপনি কাজ করতে পারবেন এর মধ্যে আর এর চেয়ে বেশি সময় নাই আপনারা অবশ্যই মন দিয়ে কাজ করুন কারণ এখান থেকে আপনার ভালো ইনকাম হইতে পারে সো অবশ্যই অবশ্যই মন দিয়ে কাজ করুন যদি ভালো প্রফিট পাইতে চান আমাদের টেলিগ্রামে আসবেন ওইখানে আমরা এই প্রজেক্টগুলো নতুন প্রজেক্টগুলো যেগুলো আসছে ইনস্ট্যান্ট আমরা আপডেট দিয়ে থাকি অবশ্যই অবশ্যই আসবেন